হ্যাঁ, এ পাশটা খুলে আসছে, ভিতরে সার্কিট দেখা যায়। ভাই রে ভাই, আমি জানি না আপনারা দেখতেছেন কি না। যেমন এই দেখুন, এই স্টোরেজ থেকে কিন্তু আমি এই যে অ্যাভাটার মুভিটা প্লে করছি। তো ভাই, এটার কি দরকার ছিল? খালি এটা দিলে তো আমি মোবাইলের ভিতরে ইউজ করতে পারতাম, ডিরেক্টলি মোবাইলে ইউজ করতাম। মাত্র 1000 টাকায় আমি এই 4 টেরাবাইটের মোবাইল স্টোরেজ SSD কিনি। মাত্র 1000 টাকায় 4 টেরাবাইট, চিন্তা করা যায়? আর এখানেও দেখুন, 1 টেরাবাইটের একটি SSD রয়েছে, যার দাম পড়ছিল আমার 15-16 হাজারের মতো। বাট এই 4 টেরাবাইটের SSD কিনি আমি মাত্র 1000 টাকায়। হ্যাঁ, আপনি সত্যিই শুনছেন, এই যে যেমন এখন আপনারা দেখছেন অনলাইনে এরকম দামই রয়েছে, 1000 সামথিং, 1070-75 টাকা এরকম দামে পাওয়া যায়। তো আমি দেখে সুন্দর অর্ডার করে দিই এবং অর্ডার করার বেশ কিছুদিনের মধ্যে এটা আমার কাছে চলে আসে। এটার উপরে লেখা আছে পোর্টেবল SSD মোবাইল স্টোরেজ, মানে এইটা বেসিক্যালি মোবাইলকে টার্গেট করে হয়তো তৈরি করা হয়েছে, বাট আপনি চাইলে অবশ্যই এরকম ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন, কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। তো হাতে পাওয়ার পরে মানে আমার কৌতূহল আরও জেগে গেল, আসলে কি এটার মধ্যে 4 টেরাবাইট আছে? তাহলে তো কম্পিউটার কানেক্ট করলাম এবং দেখলাম হ্যাঁ সত্যিই এখানে 4 টেরাবাইট স্টোরেজ রয়েছে। এইটা দেখে ভাই সাথে সাথে আমার মাথায় হাত, কারণ এর আগে আমি 15-16 হাজার টাকা দিয়ে মাত্র 1 টেরাবাইট কিনছিলাম। তো এত সুন্দর একটা জিনিস যেটা 4 টেরাবাইট দিচ্ছে, সেটা যদি 1000 টাকায় পাওয়া যায়, সেখানে এতগুলো টাকা খরচ করার কোনো মানেই হয় না। এরপরে পরবর্তী চিন্তা যেটা আমার আসলো, যে আসলে এটার স্পিড কেমন, আসলে এটা কাজ করে কি না? স্টোরেজ তো দেখাচ্ছে 4 জিবি। তো কম্পিউটারের সাথে কানেক্ট করলাম, কানেক্ট করে একবারে ধাপাধাপ করে মোটামুটি 45 জিবি একসাথে কপি মারলাম এটাতে। তো কপি করতে গিয়ে দেখলাম হ্যাঁ কপি হচ্ছে, ফার্স্টের দিকে বেশ ভালো রকমের একটা স্পিড দেখালো, তারপরে এটা কমতে 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 ওয়েট করতেছি, দেন 44 মিনিট পরে এখানে আর কি ডাটাগুলো সব ট্রান্সফার হয়। ঠিক সেম সাইজের ডাটা আমি এইটাতে ট্রান্সফার করি উইদিন 4 মিনিটে। তো এটা এতটাই হালকা আর এই 1 টেরাবাইটারটা এতটাই ভারী, এখানে আরও সন্দেহ আসলো। পরে ভাবলাম যে জিনিসটা মনে হয় আপনাদেরকে নিয়ে একটু খোলা উচিত, বা এটার আসলে কাহিনিটা কি সেটা দেখা উচিত। আরও একটা বিষয় জানি, এটা কিন্তু মোবাইল ফোনের সাথে আসলেই কানেক্ট করা যায়। যেমন এই দেখুন, এই স্টোরেজ থেকে কিন্তু আমি এই যে অ্যাভাটার মুভিটা প্লে করছি, এটা খুলে ফেললে আই হোপ এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে গেছে বন্ধ হয়ে। সো এটা মোবাইল ফোনের সাথেও কাজ করে, বাট ওই যে স্পিড খুবই কম পাওয়া যায়। এরপরেও আমার সন্দেহ থেকে যায়, মাত্র 1000 টাকায় কীভাবে আসলে 4 টেরাবাইট স্টোরেজ দেওয়া যায়, যেটাকে তারা SSD হিসেবে দাবি করছে। তো চিন্তা করলাম জিনিসটা একটু খুলে দেখা যাক আপনাদেরকে নিয়ে। সো ও ভালোই শক্ত, ইয়া এই পাশটা প্লাস্টিক দিয়ে আটকানো ছিল, ভিতরে ওই যে প্লাস্টিকের মতো দেখা যাচ্ছে। তো আশা করছি এটা টাকটুক মারলে ওপাশ দিয়ে খুলবে। ইয়েস, হ্যাঁ এ পাশটা খুলে আসছে, ভিতরে সার্কিট দেখা যায়। ভাই রে ভাই, আমি জানি না আপনারা দেখতেছেন কি না, ভিতরে একটা কার্ড রিডারের মতো দেখা যায়, যেখানে 2টা স্লট আছে, একটা স্লটে একটা মেমোরি কার্ড আছে আর একটা ICMI দেখতে পাইতেছি, এছাড়া কিছু রেজিস্টার ট্রানজিস্টার আছে, তাছাড়াও এই টাইপ সি পোর্ট ফিমেল পোর্টটা রয়েছে। হ্যাঁ, এই তো এইখানে যে মেমোরি কার্ডটা না, এটা আবার এই যে হ্যাঁ বের করা যায়, দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে আপনার SSD, এই হচ্ছে আপনার মোবাইল স্টোরেজ। তো ভাই, এটার কি দরকার ছিল? খালি এটা দিলে তো আমি মোবাইলের ভিতরে ইউজ করতে পারতাম, ডিরেক্টলি মোবাইলে ইউজ করতাম। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটার উপরে কোনো কিছু লেখা নাই, মানে এই যে মেমোরি কার্ডটা এটা একদম ক্লিন, এখানে কোনো ব্র্যান্ডের কোনো ধরনের ব্র্যান্ডিং নেই, প্লাস কত জিবি এটা সেটা লেখাও নাই। বাট এটা যখন আপনি কিনা কোনো কার্ড রিডারে ব্যবহার করবেন, তখন 4 টেরাবাইট শো করে। সো এখানে আরও একটা স্লট ফাঁকা আছে, আপনি চাইলে আরও একটা লাগাইতে পারবেন, দেন এটারে আপনি অনায়াসে 8 টেরাবাইট বানাইতে পারেন। ভাই কোন ধরনের স্ক্যাম এটা? মানে হ্যাঁ কম দামে দিচ্ছে, এটা ট্রু, বাট কী দরকার এভাবে মানে বিক্রি করার কী দরকার আছে? আসলে আজকের ভিডিওটা তৈরি করার মেইন রিজন ছিল, এই পোস্ট আমি যখন দেখি ওয়েবসাইটে, দেখার পরে আমার মনে হচ্ছিল যে এটা কোনো একটা স্ক্যাম হইতে পারে, এবং এই কারণে মনে হলো আমি নিজেই কিনি। এবং কেনার পরে তো ফাইনালি দেখলেন যে আসলে অবস্থাটা এখানে কী। এর আগেও কিন্তু আমরা এই ধরনের পাওয়ার ব্যাংক কিনে এই সেম বিষয় দেখছিলাম, যে ভিতরে গাছ টাস ঢুকানো। তো এইটা কাইন্ড অফ ওরকম, ভিতরে জাস্ট কার্ড রিডার আর একটা কার্ড আর সমান সমান SSD, 4 টেরাবাইট জোস। তো যারা এইগুলো দেখে লোভে পড়ে যাবেন, ভাই এগুলো কেনার কোনো কারণ নাই, কারণ এই কার্ডগুলো প্রচণ্ড পরিমাণে স্লো, ওই যে একদম 100 একদম 200 ওই ধরনের কার্ডই দেওয়া আছে এখানে। সো আপনারা যদি কেউ মেমোরি কার্ড ব্যবহার করতেই চান, দেন আপনি একটা ভালো মানে মেমোরি কার্ড ব্যবহার করবেন, অ্যাটলিস্ট ক্লাস 10-এর উপরে বা ক্লাস 10 মিনিমাম, এর নিচে না। সো দেখে আসুন না, ভালো ব্র্যান্ডের কিছু নেবেন, এগুলো হুদাই, এগুলো কোনো কাজের না, ফালতু। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।